আজকের ভিডিওটা একটু লম্বা হবে, একটু বেশি সময় লাগবে, তবে যদি আপনার ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে আপনার সার্ভে করার ক্ষেত্রে আপনি খুব সহযোগিতা পাবেন। কারণ এই কোশ্চেনগুলোরই আনসার আপনাকে দিতে হবে কম বেশি, হয়তোবা কখনো আগে কখনো মানে পরে দিতে হবে, এই কোশ্চেনগুলোর আনসারই দিতে হবে। তবে এই 150টা কোশ্চেন যদি আপনি মানে আপনার আয়ত্তে থাকে তাহলে আপনি যে কোনো সার্ভের কাজই আপনি করতে পারবেন। আমরা প্রথমত আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হলো, ডু ইউ ওয়ান্ট অ্যানি অফ দ্য ফলোয়িং পেটস সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। তো এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে আপনাকে দিতে হবে, যেমন বার্ড আছে, ক্যাট আছে, ডগ রয়েছে, ফিশ রয়েছে। তবে আপনার ইউএসএ পার্সন হিসাবে আপনাকে চিন্তা করতে হবে, আপনার একই ফ্যামিলিতে ক্যাট এবং ডগ দুইটাই আপনার পুষে থাকে অনেকেই, আবার বার্ড এবং ফিশ, যারা বার্ড এবং ফিশ ভালোবাসে তারা বার্ড ফিশ দিয়ে থাকে। আবার এখন এখানে আপনাকে ওই থিঙ্কিংকে দিতে হবে যে আপনি কোনটা ভালোবাসেন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আপনার যে কোনো দুইটা দিতে পারেন, সমস্যা নেই, আবার আপনি চাইলে সবগুলোই দিতে পারেন। তবে আপনার সবগুলো দিলে আপনার অনেকগুলো সার্ভের ক্ষেত্রে আপনার সমস্যা হবে কি, আপনার অনেকগুলো কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তো আপনি যত কম দিতে পারবেন তত বেটার হবে, এবং যত ইফেক্টিভ জিনিস দিতে পারবেন তত বেটার হবে। যেমন আপনি দিতে পারেন বার্ড এবং ফিশ দিতে পারেন, সাথে আপনি ডগ দিতে পারেন, আবার বার্ড ক্যাট এবং ডগ এই দুইটা দিতে পারেন, বার্ড এবং ফিশ বাদ দিতে পারেন। তো এইভাবে আপনারা কোশ্চেনগুলো আনসার করবেন। দ্বিতীয়ত, হাউ মাচ অফ ইউর হাউস হোল্ড গ্রোসারি শপিং ডু ইউ ডু ইউ সেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট অল অফ ইট, মানে এই এইটার আনসার করবেন। এখানে দেখতে, হোয়াটস ইউর লিভিং সিচুয়েশনস ওন হাউস, অবশ্যই আপনার নিজস্ব বাড়ি রয়েছে এটাই ব্যবহার করবেন প্রথম কার্ডটা। তারপরে হোয়াটস ইউর ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই আপনার ম্যারিড আপনি দেবেন, কারণ সিঙ্গেল দিলে আপনার কোনো সার্ভে পাবেন না, আর ম্যারিড দিবেন। এবং হোয়াটস ইউর রেস, মানে এটা হলো রেস বলতে আপনার জাতি বোঝানো হয়েছে, এখানে হিসপানিক যেটা বলা হয়েছে উপজাতি, বা আপনার এখান থেকে আপনার যেটা আমরা ব্যবহার করে থাকি হোয়াইট, এইটা আপনার দেবেন। তারপর ডু ইউ স্মোক, ডু ইউ স্পিক স্প্যানিশ, নো, মানে স্প্যানিশ ভাষা আমি জানি না। আর ইউ হিসপানিক, আমরা তো পূর্বে বলছে না আমরা হিসপানিক না। ডু ইউ হ্যাভ চিলড্রেন ইন ইউর হাউস হোল্ড, এখানে আমি তিনটা চিলড্রেনের আমি এজ দিয়েছি, যেহেতু আমি আমার প্রোফাইল যখন ক্রিয়েট করি আমি অবশ্যই তিনটা মানে চিলড্রেন রয়েছে আমার বাসায় এরকম আমি প্রোফাইল ক্রিয়েট করি। সেক্ষেত্রে আপনার সার্ভেটা একটু বেশি থাকে, আপনি চাইলে দুইটাও দিতে পারেন। এখানে আমি এজ দিয়েছি 14 বছরের একটা, 16 বছরের একটা এবং 9 বছরের একটা বাচ্চা রয়েছে, টোটাল আমরা 5 জন সদস্য। এরকম একটা প্রোফাইল আমি অলওয়েজ প্রত্যেকটা সার্ভে সাইটেই আমি কমপ্লিট করে থাকি। এখানে এই 9 নম্বরে দেখতে পাচ্ছেন, হোয়াটস ইউর হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ রিসিভড, এখান থেকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি যদি থাকে মাস্টার্স দিবেন। এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলার, মাস্ট বি ব্যাচেলার, মানে অবশ্যই ব্যাচেলার দিবেন, যদি এর চেয়ে বেশি দিতে চান সেক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত দিবেন আশা করি। এখানে বলছে যে হোয়াটস ইউর হাউস হোল্ড ইনকাম লেভেল, যদি আপনি যদি আপনার ফ্যামিলির একজন যদি আপনি ইনকাম করে থাকেন সেক্ষেত্রে একজনের মান্থলি ইনকাম যেটা সেটা দেবেন, $5,000 হতে পারে। আর যদি আপনার একাধিক পার্সন যদি আপনার ফ্যামিলি থেকে কাজ করে থাকে সেক্ষেত্রে আপনার সেই পরিমাণে দিতে পারেন, বা আওয়ার্স যদি আপনার কোনো বিজনেস থাকে সেটার মিলিয়ে আপনার কত টাকা আপনি মান্থলি আর্নিং করেন সেটা এখানে দিতে পারেন। এখানে বলছে আর ইউ রেজিস্টার্ড ভোটার, তো এখানে অবশ্যই দিবেন ইয়েস এবং ডেমোক্রেট, 2 নম্বরটা দিবেন। হোয়াটস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অবশ্যই এমপ্লয়মেন্ট ফুল টাইম ব্যবহার করবেন, এমপ্লয়মেন্ট ফুল টাইম। ইয়ারলি রেভিনিউ কত, সেটা আপনার কোম্পানির ইয়ারলি রেভিনিউ, যেটা আপনার যদি 500 থেকে
সরি 50 থেকে 100 পর্যন্ত যদি আপনার ওয়ার্কার দিয়ে থাকেন, যে আপনার এমপ্লয়মেন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি 1 মিলিয়ন থেকে 5 মিলিয়ন পর্যন্ত এটা দিতে পারেন। আর যদি আপনার ওয়ার্কার লেভেল যদি বেশি থাকে, 500 বা 1000 থাকে, সেক্ষেত্রে আপনার এটা খুলে চেঞ্জ করতে হবে। আপনাদের তখন 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন বা 20 মিলিয়ন পর্যন্ত আপনি দিতে পারেন। কোম্পানি ডিপার্টমেন্ট, মানে কোন ডিপার্টমেন্টে আমি কাজ করি, তো টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, তো এটা দিতে পারেন, বা অনলি আইটিও দিতে পারেন, সমস্যা নেই। ডু ইউ ওয়ান্ট এ স্মার্টফোন? অবশ্যই রয়েছে, এখানে অবশ্যই দিবেন ইয়েস ফর বোথ, মানে বিজনেস এবং পার্সোনালের জন্য দুটাই রয়েছে, ইয়েস ফর বোথ এটা ব্যবহার করবেন। এরপর হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট, তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে আপনার কাছে কোন ই রয়েছে, আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট রয়েছে, সেগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন সেলফোন রয়েছে, ডিজিটাল ক্যামেরা রয়েছে, বা DSLR ক্যামেরা রয়েছে। ডিজিটাল ক্যামেরা যদি দেন তাহলে DSLR দিবেন না, DSLR দিলে ডিজিটাল ক্যামেরা দেওয়ার প্রয়োজন নেই। ফ্ল্যাট টিভি রয়েছে, তারপরে PC রয়েছে, এটা দিতে পারেন, ব্যাস। এরপর যেটা হোয়াট কাইন্ডস অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ ইউজ টু হোম, এটা যেটা করবেন যে আপনি যে ওই যে আইপি চেক করবেন, আইপি চেক করলে আপনার ওখানে দেখাবে যে আপনার কোন কোম্পানির আপনার প্রক্সি ব্যবহার করতেছেন, তখন আপনাকে দেখাবে। তো আমি এখান থেকে আমার, যেহেতু আমি এটা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করি, তো আপনি অবশ্যই উপরেরটাই ব্যবহার করতে পারেন, যে ব্রডব্যান্ড এবং ফাইবার এটা দিতে পারেন, অথবা ওয়ারলেস আর ডায়াল আপ দিতে পারেন। অ্যাবাউট হাউ আফটার ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব ইটিসি, আনসার সেভারাল টাইমস এ ওয়ে, মানে আমি এক সপ্তাহে অনেক সময় আমি এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকি। হোয়াট ইজ ইউর সার্ভিস প্রোভাইডার ফর ইউর পার্সোনাল মোবাইল ফোন, তো পার্সোনাল মোবাইল ফোন আপনি এটা দিতে পারেন, TNT যদি থাকে, AT&T ওয়ারলেস এটা দিতে পারেন, অথবা ওয়ালটেল রয়েছে, ইয়ার টাচ রয়েছে, তো আপনি এখান থেকে AT&T দিতে পারেন, অথবা টি মোবাইল যদি থাকে সেটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। এরপর রয়েছে হোয়াটস ইউর ব্র্যান্ড অফ ইউর পার্সোনাল মোবাইল ফোন, তো এখান থেকে আপনি দিতে পারেন অ্যাপেল, আর ব্ল্যাকবেরি তো এখন বর্তমানে খুব একটা নেই, তো এছাড়াও আপনার যে রয়েছে মটোরোলা অথবা নোকিয়া রয়েছে, LG রয়েছে, তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে স্যামসাং, তো আপনার এটা যে কোনো একটা মোবাইল এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে, অথবা একাধিক দিলেও সমস্যা নেই। হাউ মেনি আওয়ার্স পার ডে ডু ইউ ইউজ ইউর স্মার্টফোন অর ট্যাবলেট, তো এখান থেকে বলছে যে আপনি দিনে কত ঘন্টা আপনি এই স্মার্টফোন ইউজ করে থাকে, তো এখান থেকে আমি দিতে পারি যে 2 থেকে 3 ঘন্টা আমি প্রতিদিন আমি ব্যবহার করে থাকি। যেমন এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া সাইট ব্রাউজিং, ইন্টারনেট চেক, ইমেইল, তারপরে প্লে গেম, সব করার জন্য আমি 2 থেকে 3 অথবা 4 থেকে 5 পর্যন্ত দিতে পারেন, যে 5 ঘন্টা, তবে এটা অতিরিক্ত হয়ে যায়, 2 থেকে 3 ঘন্টা দিলেই স্ট্যান্ডার্ড। ডু ইউ হ্যাভ ইন্টারনেট সার্ভিস অফ হোম, অবশ্যই ইয়েস ব্যবহার করবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাট হোম, তো এখানে যেটা করবেন যে আপনার ওই যে আমি বলেছি না যে আইপি যখন চেক করবেন হোয়ার দিয়ে, হোয়ার দিয়ে চেক করলে আপনি ওখানে দেখাবে যে আপনি কোন কোম্পানির আপনার ইন্টারনেট ব্যবহার করতেছেন, তো হতে পারে AT&T-র প্রক্সি ব্যবহার করতেছেন, অথবা কমকাস্ট ক্যাবল রয়েছে, তো আমি যে আইপিটা ব্যবহার করি সেটা কমকাস্ট ক্যাবলের আইপি, তো আমি কমকাস্ট ব্যবহার করি, অথবা ভেরিজন দিতে পারেন, তো আপনার ওই যে হোয়ার রয়েছে ওই হোয়ার আপনার ইয়ের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে যেটা আপনার দেখাবে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তো এখান থেকে আমি ব্যবহার করি কম কস্ট, আপনার আপনার যে আইপিটা ব্যবহার করেন সেই কোম্পানি আপনি এখানে দিয়ে দিবেন। হোয়ার ডু ইউ ইউজুয়ালি
অ্যাক্সেস দ্য ইন্টারনেট সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। তো এখানে যেটা বলা হয়েছে যে আপনি কোন কোন প্লেসে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করে থাকেন, যেমন বাড়িতে করে থাকেন, ওয়ার্ক প্লেস বা অফিসে করে থাকেন, স্কুল লাইব্রেরি যদি আপনার টিচার হয়ে থাকেন বা সেটা যদি প্রোফাইল করে থাকেন সেক্ষেত্রে স্কুল লাইব্রেরি ব্যবহার করবেন, অথবা ফ্রি ওয়াইফাই স্পটস রয়েছে সেখানে ব্যবহার করে থাকেন, কফি শপে যা ব্যবহার করতে পারেন, অথবা নন অফ দ্য অ্যাবোভ মানে উপরের কোনোটাতেই আপনি ব্যবহার করেন না সেটাও হতে পারে। তো আপনি যেহেতু আপনার আইটি রিলেটেড আমি প্রোফাইলটার কথা বলে আসছি আসতেছি সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন কফি শপ অথবা হোম ওয়ার্ক অফিস, তো এটা ব্যবহার করতে পারেন। তো এখানে বলছে হাউ অফটেন ডু ইউ গো অনলাইন ফর পার্সোনাল পারপাস, মানে আপনার ব্যক্তিগত কাজের জন্য অনলাইন কত ঘন্টা আপনি ব্যবহার করে থাকেন, মানে তো এখানে আমি সেভারাল টাইমস এ ওয়েক এটা ব্যবহার করে থাকি, আপনারা চাইলে সেটা এভরিডে দিতে পারেন, এভরিডে আমি ব্যবহার করি এবং সেভারাল টাইমস এই দুইটার যে কোনো একটা দিতে পারেন, তবে এভরিডে এবং অলমোস্ট এভরিডে এটা ব্যবহার করাটাই বেটার হবে। হাউ অফটেন ডু ইউ গো অনলাইন ফর বিজনেস পারপাস, মানে আপনার ব্যবসায়ী পারপাসে কত ঘন্টা আপনি ব্যবহার করে থাকেন, তো এখানে একই আনসার দিয়ে দেবেন এভরিডে অর অলমোস্ট এভরিডে। হাউ ইউ শপ ইট অনলাইন ইন দ্য পাস্ট 12 মান্থ, মানে লাস্ট 12 মাস বা 1 বছরে আপনি কত বার আপনি শপিং করেছেন, তো সেটা এখান থেকে দিতে পারেন ইয়েস 7 to 12 অথবা শেষেরটা দিবেন ইয়েস মোর দেন 12 টাইমস। হোয়াট হ্যাভ ইউ অ্যান্ড বুক ইট অনলাইন ইন দ্য পাস্ট 12 মান্থ সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই, মানে বলছে যে আপনার লাস্ট 12 মাসে কী কী বুকিং করেছেন বা কিনেছেন সেটার এখানে বল দিতে বা এখান থেকে দিতে পারেন এয়ার টিকিটস কিনেছেন, ক্লোথ আর শুজ কিনেছেন, বুক দিতে পারেন, তারপরে এখান থেকে হার্ডওয়্যার দিতে পারেন বা হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট কিনেছেন, মেডিসিন তো অবশ্যই কিনে থাকবেন কারণ 12 মাসে কেউ না কেউ অসুস্থ হয়েছে, সফটওয়্যার তো আছেই, ইভেন্ট টিকিটস যেমন সিনেমা থিয়েটার স্পোর্ট এটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি যেগুলো পছন্দ হয় সেগুলো ব্যবহার করবেন। হুইচ অব দ্য ফলোয়িং সোশ্যাল নেটওয়ার্ক আর ইউ এ মেম্বার অফ, এখান থেকে ফেসবুক টুইটার লিঙ্কডিন পিন্টারেস্ট গুগল প্লাসটা যেহেতু নেই এখন বর্তমানে, টাম্বলার ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো দিতে পারেন। হাউ অফটেন ডু ইউ লগ অন দ্য সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কগুলো আপনি মানে ব্যবহার করে থাকেন এভরিডে এবং অলমোস্ট এভরিডে এটা ব্যবহার করবেন। ডু ইউ প্লে পিসি অর ভিডিও গেম অনলাইন, ইয়েস। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ অনলাইন অর প্রিন্টেড পাবলিকেশনস ডু ইউ ভিউ অন এ রেগুলার বেসিস, তো এখান থেকে আপনার প্রিন্টেড যে পাবলিকেশন রয়েছে যেমন নিউজ পেপার রয়েছে, তারপরে অটোমেশন ম্যাগাজিন রয়েছে, তো এখান থেকে আপনি দিতে পারেন, যেহেতু আমি আইটি পার্সপেক্টিভ আমি অ্যাকাউন্টটা দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি নিউজ দিতে পারেন, আবার দিতে পারেন টেকনোলজি যদি কোনো নিউজ পোর্টাল থাকে সেটার নাম দিতে পারেন, তারপরে অন্য যেমন টেকনোলজি ম্যাগাজিন রয়েছে এটা দিতে পারেন, তারপরে সায়েন্স রয়েছে এগুলা রয়েছে, পলিটিক্স রয়েছে, তো এগুলা দিতে পারেন, আপনার এখান থেকে যেগুলো ভালো লাগে আপনি চাইলে 4-5টা সিলেক্ট করে দিতে পারেন কোনো প্রবলেম। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ রেগুলারলি ভিজিট, মানে আপনি কোন ধরনের ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত ব্যবহার মানে দেখে থাকেন, তার ভিতর থেকে আপনি দিতে পারেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এটা দিতে পারেন, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিতে পারেন, ফ্যাশন দিতে পারেন, তারপরে এখানে যদি ম্যাগাজিন আছে ম্যাগাজিন দিবেন, তারপরে এখান থেকে দিতে পারেন নিউজ অ্যান্ড নিউজ পেপারস এই ধরনের সাইট আপনি দেখে থাকেন, তারপরে এখান থেকে দিতে পারেন আপনার যদি আইটি রিলেটেড কোনো অপশন এখানে আসে সেগুলো দিতে পারেন। তো এখানে যেটা বলছে যে আপনি লাস্ট 6 মান্থে আপনি কোন ধরনের শপিং সেন্টারগুলো থেকে আপনি শপিং করেছেন, যেমন বেস্ট বাই রয়েছে, বেস্ট বাই ইউএসএতে সবচেয়ে বড় পপুলার একটা ই কমার্স সাইট, তারপরে টার্গেট রয়েছে, ওয়ালমার্ট রয়েছে, ইবে রয়েছে, তারপরে যদি অ্যামাজন থাকে অ্যামাজন দিতে পারেন, তারপরে
ম্যাক্সিস রয়েছে, তারপরে ইটসে রয়েছে, হোলসেল ফুড রয়েছে, যেমন ফুডের জন্য রয়েছে, তারপরে বার্গার কিং রয়েছে, এগুলো খুবই পপুলার আপনার ই কমার্স সাইট। হুইচ টাইপ অফ দ্য স্টোর হ্যাভ ইউ শপ ইট ইন দ্য পাস্ট 6 মান্থ, মানে লাস্ট 6 মাসে আপনি যে শপিং সেন্টারগুলো থেকে কী কী কিনেছেন, যেমন বুক অ্যান্ড মিডিয়া রয়েছে, কম্পিউটার অ্যান্ড হোম ইলেকট্রনিক্স রয়েছে, জুয়েলারি রয়েছে, তারপরে সুপার মার্কেট মানে গ্রোসারি ক্রয় করেছেন, টয় অ্যান্ড চিলড্রেন্স মানে শিশুদের যে খেলনা আছে সেগুলো কিনেছেন, যেহেতু আমার এখানে 9 বছরের একটা বাচ্চার বয়স দেওয়া আছে আমার এই ইয়েতে প্রোফাইলে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা সিলেক্ট করেছি, যেহেতু আপনার যদি বাচ্চা না থাকে সেক্ষেত্রে আপনার এটা অ্যাভয়েড করে যাবেন। তারপরে ড্রাগ স্টোর্স এটা রয়েছে, কারণ ওষুধ প্রতিনিয়ত কিনতেই হয়, সেগুলো আপনার এখান থেকে আরও অপশন থাকে, আমি এখান থেকে মেইন যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে আপনার যেগুলো ইচ্ছা আপনি চাইলে 2টা 3টা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। হুইচ আইটেম হ্যাভ ইউ পারচেস অ্যাট ইন দ্য পাস্ট 12 মান্থ, মানে এখান থেকে আপনি কোনগুলো লাস্ট 12 মাসে আপনি ই করেছেন, পারচেস করেছেন, সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন অ্যালকোহল রয়েছে, অর্গানিক ফুড রয়েছে, তারপরে আপনার টোবাকো রয়েছে, ওমেন্স ক্লোথ রয়েছে, তো এখান থেকে আপনার যেগুলোই দেন সমস্যা নেই, এখান থেকে সবগুলো দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আর এখান থেকে আপনার যেগুলো ভালো লাগে সেইগুলো দিবেন, তবে আমি এখান থেকে যেটা দিয়ে থাকি অর্গানিক ফুড দিয়ে থাকে, তারপরে ভিটামিন সাপ্লিমেন্টস এটা মেডিসিন দিয়ে থাকি, তারপরে টোবাকো যেহেতু আমি অ্যালকোহল ব্যবহার করি না সেক্ষেত্রে আমি টোবাকোটা ব্যবহার করি, তারপরে তারপরে চিলড্রেন ক্লোথ রয়েছে, ফার্নিচার রয়েছে, বুকস রয়েছে, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে হোয়াট টাইপ অফ লাক্সারি প্রোডাক্ট হ্যাভ ইউ বট ইন দ্য পাস্ট 12 মান্থ, মানে লাস্ট 12 মাসে আপনি কোন লাক্সারি প্রোডাক্ট আপনি কিনেছেন, বাই করেছেন, তো সেইগুলো এখান থেকে যেমন ক্লোথ রয়েছে, ব্যাগস রয়েছে, জুয়েলারি রয়েছে, শুজ রয়েছে, ওয়াচ রয়েছে, তো আমি এই সচরাচর এই 5টা জিনিসই আমি ব্যবহার করে থাকি প্রোফাইলে। হুইচ টাইপ অফ গ্রোসারি প্রোডাক্ট হ্যাভ ইউ পারচেস ইন দ্য পাস্ট 6 মান্থ, তো মানে আপনি লাস্ট 6 মান্থে কোন ধরনের প্রোডাক্ট আপনি বাই করেছেন সেইগুলো এখানে দেওয়া আছে, যেমন ফ্রোজেন, তারপরে ফ্রোজেন পিৎজা, ফ্রোজেন ডিনার্স, তারপরে জুস রয়েছে, কফি রয়েছে, টি রয়েছে, ইয়োগার্ট রয়েছে, তারপরে হেলথ ফুড রয়েছে, তো এইগুলো আমি এগুলো ব্যবহার করে থাকি, এখানে যেগুলো আছে এগুলোই আপনি চাইলে এগুলোই দিতে পারেন, অনেকগুলো অপশন থাকবে তার ভিতর থেকে এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন, সেফ জোন এটা। হোয়াট ক্যাটাগরি অফ প্রোডাক্ট ডু ইউ পারচেস অনলাইন, বলতেছে যে আপনি কোন ধরনের কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি অনলাইন থেকে পারচেস করেন, যেমন ক্লোথ, অ্যাক্সেসরিজ রয়েছে, ফুডস রয়েছে, বুকস রয়েছে, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স মানে বাসায় যে জিনিসপত্র, তারপরে আপনার ফার্নিচার, অফিস সাপ্লাইস মানে এইগুলো আপনারা দিতে পারেন। তারপর হুইচ অফ দ্য ওয়েবসাইট হ্যাভ ইউ ইউজ টু পারচেস প্রোডাক্ট অনলাইন, মানে কোন সাইটগুলো ব্যবহার করে আপনি অনলাইন থেকে পারচেস করেন, যেমন অ্যামাজন রয়েছে, ইবে রয়েছে, ওয়ালমার্ট রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, যেহেতু অনলাইনে মুভি দেখার কথা আগেই বলেছি সেই ক্ষেত্রে আমি নেটফ্লিক্সটা ব্যবহার করেছি, বেস্ট বাই .com রয়েছে, তো এইগুলো থেকে আমি মূলত কিনে থাকি। ডু ইউ ইউজ কুপনস হোয়েন শপিং ইন স্টোর অর অনলাইন, ইয়েস ইয়েস ব্যবহার করবেন। তারপর হুইচ অফ দিস প্রোডাক্ট ডু ইউ ইউজ অ্যাট লিস্ট ওয়ান এ ওয়েক, মানে গত এক সপ্তাহে আপনি কী কী প্রোডাক্ট কিনেছেন, যেমন বেবি ক্রিম, মিল্ক, মিল্ক প্রায় কিনতে হয়, তারপরে কেয়ার প্রোডাক্ট ফর মেন, তারপরে হ্যান্ড কেয়ার প্রোডাক্ট রয়েছে যেহেতু করোনাকালীন চলছে, তারপরে শ্যাম্পু রয়েছে, তো আমি সচরাচর এই 4টা প্রোডাক্টই আমি এখানে ব্যবহার করে থাকি প্রোফাইল তৈরির ক্ষেত্রে।
হাউ অফটেন ডু ইউ গো টু রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে যাওয়া হয়, তো সেভারাল টাইমস এ ওয়েক দিতে পারেন বা ওয়ান্স এ ওয়েক। ওয়ান্স এ ওয়েক দিলে মানে খুব পোর হয়ে যায়, সেক্ষেত্রে সেভারাল টাইমস এ ওয়েক দিতে পারেন, মানে আমি সপ্তাহে অনেক সময় যেয়ে থাকি। হাউ অফটেন ডু ইউ বাই টেক আউট ফুড, সেভারাল টাইমস এ ওয়েক। হাউ অফটেন ডু ইউ গো টু ফাস্ট ফুড রেস্টুরেন্টস, এটাও সেভারাল টাইমস এ ওয়েক দিবেন। হাউ অফটেন ডু ইউ গো টু বার্স অর বার এবং কফি শপে আপনি কতবার যেয়ে থাকেন, তো আমি এখানে সেভারাল টাইমস এ ওয়েক এটাই ব্যবহার করে থাকি। বার রান্না করে থাকেন বা কতদিন রান্না করে থাকেন, তো এখানে এভরিডে, অলমোস্ট এভরিডে দিতে পারেন, আবার দিতে পারেন যে সেভারাল টাইমস এ ওয়েক। তো যেহেতু আপনার ওয়াইফ রয়েছে সেক্ষেত্রে সেভারাল টাইমস এ ওয়েক এইটা ব্যবহার করাটা শ্রেয়। আর যদি আপনি পার্সোনাল বেকার থাকতেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এভরিডে বা অলমোস্ট এভরিডে ব্যবহার করতে পারতেন। হুইচ অফ দ্য ফলোয়িং ফাস্ট ফুড রেস্টুরেন্টস হ্যাভ টু ভিজিট ইন দ্য পাস্ট থ্রি মান্থ, মানে লাস্ট থ্রি মান্থে কত মানে কোন ফুডের জন্য আপনি ই করেছেন, কোন কোন রেস্টুরেন্টগুলোতে আপনি ভিজিট করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বার্গার কিং দিয়েছি, তারপর ডোমিনোস পিৎজা দিয়েছি, KFC আছে, ম্যাকডোনাল্ডস রয়েছে, পিৎজা হাট রয়েছে। তো আমি সচরাচর এই পাঁচটা জিনিসই আমি ব্যবহার করে থাকি প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে। হ্যাভ ইউ শপ ইট ফর এনি অফ দ্য ফলোয়িং ইন্স্যুরেন্স প্রোডাক্ট লাস্ট 12 মান্থ, তো এখান থেকে আমি কোন ইন্স্যুরেন্সগুলো আমি ব্যবহার করে থাকি। যেমন অটো ইন্স্যুরেন্স রয়েছে, যেহেতু আমার কার রয়েছে পার্সোনাল, সেক্ষেত্রে কারের ইনফরমেশন দিতে হবে সামনের দিকে আসতেছে, তো এখানে যেহেতু আমার কার রয়েছে সেক্ষেত্রে আমার অটো ইন্স্যুরেন্স অবশ্যই থাকতে হবে। তারপরে এখান থেকে দিয়ে থাকি হোম ওনার্স ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স আমি সচরাচর যেটা ব্যবহার করে থাকি, অটো ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এই দুটোই মূলত আমি ব্যবহার করে থাকি। আপনারা চাইলে আরও দুই একটা দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে যেটা দিতে পারেন যে আপনার লাস্ট 9 মান্থে আপনার কোন প্রোডাক্টগুলো আপনি নিয়েছেন, তো এখান থেকে আমরা যেহেতু অটো ইন্স্যুরেন্সের কথা বলেছি তো এটা অনেক আগেই নিয়েছি, তো আমরা হেলথ ইন্স্যুরেন্স দিতে পারি, অথবা এর পাশাপাশি আমরা দিতে পারি হোম ওনার্স ইন্স্যুরেন্স, এটা ব্যবহার করতে পারি, অথবা অটোস এবং হেলথ এই দুটোই রেখে দিতে পারে। ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহল বেভারেজ, আমি যেহেতু অ্যালকোহল অ্যাভয়েড করে যাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে নো দেব, আপনারা যদি চান সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং বেভারেজ হ্যাভ ইউ কনজিউম ইন দ্য লাস্ট 6 মান্থ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যালকোহলের নাম দিয়েছে, তো এই অ্যালকোহলের নামগুলো এখানে যে দেওয়া আছে আপনারা, আমি যেহেতু এগুলো ব্যবহার করি না সেক্ষেত্রে আমি এইটা ব্যবহার করি নো ড্রিঙ্ক অ্যালকোহল, তো এখান থেকে আমি অ্যালকোহল অ্যাভয়েড করে যাব। তো এখান থেকে জিরো ব্যবহার করব, যেহেতু আমি অ্যালকোহল কোনো সপ্তাহ বা কোনো কোনো সময় কিনে থাকি না। যেহেতু অ্যালকোহলটা দিলে পরে আপনার সার্ভেটা বেশি আসবে, যেমন USAতে অ্যালকোহলের মানে মার্কেটটা খুব বড় মার্কেট, সেক্ষেত্রে আপনার কোন ধরনের অ্যালকোহলটা মানে বাজারে চলছে সেটার উপর জরিপ বেশি আসে, তো এইগুলো যেহেতু অ্যালকোহল সিলেক্ট করলে আপনার সার্ভে বেশি আসবে। কিন্তু নীতিগত দিক থেকে আপনার এটা যদি আপনি অ্যাজ এ মুসলিম হন সেক্ষেত্রে এটা মানে খারাপ হয়ে যাচ্ছে, বিধায় আমি অ্যালকোহলটা অ্যাভয়েড করি সচরাচর। তো হোয়াট কাইন্ডস অফ বিয়ার ডু ইউ ড্রিঙ্ক, মানে আমি তো এখানে বিয়ার তো দূরের কথা, আমি অ্যালকোহল অ্যাভয়েড করি, আই ডু নট ড্রিঙ্ক বিয়ার। তো তারপরে হাউ আফটার ডু ইউ ড্রিঙ্ক বিয়ার, না নেভার দিয়ে দিবেন লাস্টেরটা, লেস আফটার বা নেভার। তারপরে ডু ইউ স্মোক, এখানে যেহেতু অ্যালকোহলটা অ্যাভয়েড করছি এখানে স্মোকটা আমি দিতে পারি, তো আমি ইয়েস সিক্রেটস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যেটা বলছে তো এখান থেকে যেটা বলেছে সেটা ইয়েস দেবেন,
হুইচ ব্র্যান্ডস অফ সিগারেট ডু ইউ ইউজুয়ালি স্মোক, মানে কোন ধরনের আপনি সিগারেট খেয়ে থাকেন, যেমন ডানহিল রয়েছে, পালমাল রয়েছে, তো এগুলোই নাম জানি। সচরাচর আমিও সিগারেটও খাই না, তো তো এখান থেকে এই দুইটার নাম জানি, এই দুইটার নামটাই আমি দিয়েছি। আপনি চাইলে আরও কোনো নাম দিতে পারেন। তো যারা পেশাদার যারা সিগারেট খায় তারা তো একটা বা দুইটা প্রোডাক্টই সবসময় ব্যবহার করে থাকে। হেলথ এরিয়া অ্যাফেক্টেড ইউ, মানে কোন ধরনের আপনার রোগে আপনি আক্রান্ত হয়েছিলেন, এই ধরনের কোশ্চেনের, যেমন ফুড অ্যালার্জি রয়েছে, হাই ফিভার রয়েছে, তারপরে আপনার এখান থেকে যে ডেন্টাল ক্যাভিটিস রয়েছে, তারপরে ব্যাক পেইন রয়েছে, তো এইগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন এই কোশ্চেনের আনসারে। হুইচ অ্যালার্জিস অ্যাফেক্ট ইউ, এ মেম্বার অফ ইউর হাউসহোল্ড অর সামন ইউর প্রোভাইড কেয়ার ফর, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আনসার সিলেক্ট করেছি হলো ফুড অ্যালার্জি, কসমেটিক্স অ্যালার্জি, তারপরে সিজনাল অ্যালার্জি, এই তিনটাই আমি সচরাচর দিয়ে থাকি। হুইচ ফুড অ্যালার্জি এফেক্টেড ইউ, এ মেম্বার অফ ইউর হাউসহোল্ড, ওই একই কথা বলেছে, তো এখান থেকে আমার যে মানে হাউসহোল্ড মেম্বাররা কী কী অ্যালার্জিতে ভুগছে, যেমন ডি এগ রয়েছে, ফিস রয়েছে, তো এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, অথবা আদার্স ফুড অ্যালার্জি এটাও দিতে পারেন, সমস্যা নেই, অথবা নন অফ দ্য অ্যাবভ, মানে উপরের কোনোটাই নয়, এটাও দিতে পারেন। তো এখানে এখানে আপনার মতামত দিতে হবে, জাস্ট আপনাকে এখানে মতামত দিতে হবে, এই জন্যই যে আপনার মতামতের উপর ভিত্তি করে আপনার প্রোফাইলে আপনার কোনো সার্ভে আসবে। যদি আপনি অনেক কিছু অ্যাভয়েড করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভেও কম আসবে। প্লিজ ইন্ডিকেট ইফ ইউ আর কারেন্টলি সাফারিং ফ্রম অর হ্যাভ ইভার সাফার ইট ফ্রম অ্যানি অফ দ্য ফলোয়িং হেলথ ইস্যুস, তো এখান থেকে বলছে যে আপনার যেমন এখান থেকে হাই কোলেস্টেরল দিয়ে থাকি, তারপরে মাইগ্রেন রয়েছে, হাই ফিভার রয়েছে, ডেন্টাল ক্যাভিটিস রয়েছে, অ্যাকনি আসছে, তারপরে ব্যাক পেইন রয়েছে, মেন্স হেলথ হেয়ার লস এটা রয়েছে, তো এখান থেকে আমি সচরাচর এইগুলোই ব্যবহার করি। এখানে অনেকগুলো অপশন থাকবে, তার ভিতর থেকে আমি এইগুলোই আমি ব্যবহার করে থাকি প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস হ্যাভ ইউ পার্টিসিপেট ইন হুইচ অফ দ্য পাস্ট থ্রি মান্থ, এখান থেকে দেখতে পারেন যে ভিজিট এ মেডিকেল ডক্টরস অর স্পেশালিস্ট, এটা আমি সচরাচর ব্যবহার করে থাকি, এখান থেকে আপনি আর পাশাপাশি আর কিছু দিতে পারেন, সমস্যা নেই। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস হ্যাভ ইউ পার্টিসিপেট ইন হুইচ পাস্ট 12 মান্থ, মানে লাস্ট 12 মাসে কোনগুলোতে ভিজিট করেছেন, তো এখান থেকে আরও একটা বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর ইউ দ্য মেইন ফাইন্যান্সিয়াল ডিসিশনস মেকার, তো আপনার ফ্যামিলিতে কি আপনি প্রধান মানে কোনো অর্থের মানে ডিসিশন যা আসে সেগুলো কি আপনিই প্রাধান্য দেন নাকি আপনার ওয়াইফ আছে বা আপনার কোনো বড় ভাই প্রাধান্য দেয়, তো এখান থেকে অবভিয়াসলি ইয়েস ব্যবহার করবেন যে আমি আপনার করে থাকি। হুইচ ইন্স্যুরেন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ, তো এখান থেকে মানে মানে বর্তমানে আপনার কী কী ইন্স্যুরেন্স রয়েছে, সেমন যেটা আমি পূর্বে দিয়েছি, অটো ইন্স্যুরেন্স রয়েছে, তারপর হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, এই দুইটাই দিয়ে থাকি। তো পরবর্তীতে যদি কখনো আপনার এই সার্ভের ক্ষেত্রে তখন আপনি দিতে পারবেন, মোটর সাইকেল ইন্স্যুরেন্স দিতে পারবেন, তারপরে হোম ইন্স্যুরেন্স দিতে পারবেন, তো এগুলো আপনার পর্যায়ক্রমে দিতে পারবেন। হাউ ডিড ইউ অবটেন ইউর হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ, তো এখান থেকে আমি যেটা দিয়ে থাকি সেটা হলো আমি দ্বিতীয়টা দিয়ে থাকি, কাভারেজ দো এমপ্লয় অফ প্যারেন্টস অ্যান্ড স্পন্স পার্টনার্স অ্যান্ড স্পন্স হুইচ অফ দিস ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ, তো এখান থেকে আমার কী কী ক্রেডিট কার্ড রয়েছে সেটা, যেমন আমেরিকান এক্সপ্রেস রয়েছে, ডিসকভার, মাস্টার কার্ড, ভিসা, তো এখান থেকে আপনি সবগুলো দিতে পারবেন না, সেখান থেকে আপনি যদি আমেরিকান এক্সপ্রেস দেন তাহলে আর সাথে আর একটা দিতে পারেন, ভিসা দিতে পারেন না, অথবা মাস্টার কার্ড বা ডিসকভারি দুইটার যে কোনো একটা দিতে দুইটা দিতে পারেন, তো এখান থেকে সবগুলো দিবেন না।
হুইচ অফ দিস লোন ডু ইউ হ্যাভ, মানে অবশ্যই লোন রয়েছে, অটো লোন রয়েছে এবং ক্রেডিট কার্ড লোন রয়েছে, এই দুটোই আমি দিয়ে থাকি। ডু ইউ হোল্ড অ্যানি অফ দিস ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যালোন অর জয়েন্টলি সামন উইলস, মানে বলতেছে যে আপনার এখান থেকে আমি যেটা ব্যবহার করে থাকি সেভিং অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকি, আপনারা সেভিং অ্যাকাউন্টটা দিতে পারেন অথবা চেকিং অ্যাকাউন্ট দিতে পারেন। ডু ইউ ইউজ অ্যানি অফ দ্য ফলোয়িং অনলাইন পেমেন্টস মেথড, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। তো এখান থেকে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এ দিতে পারেন, পেপাল দিতে পারেন, এর পাশাপাশি আর যেগুলো আছে এগুলো দিতে পারেন, দুই একটা দিলে সমস্যা নেই এখান থেকে। ডিড ইউ ভোট ইন দ্য মোস্ট রিসেন্ট প্রেসিডেন্ট ইলেকশন? ইয়েস। হাউ মেনি ভেহিক্যাল ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস হোল্ড? এখানে ভেহিক্যাল আপনি দিতে পারেন একটা অথবা দুইটা, দুইটা দিলে আপনার কোশ্চেনের আনসারটা একটু কমপ্লেক্স হবে, একটা দিলেই বেটার হবে। তো আনসার দ্য ফলোয়িং ইনফরমেশনস অ্যাবাউট ইস ভেহিক্যাল ইন ইউর হাউস হোল্ড। তো আমি এখানে যেহেতু একটা ভেহিক্যালের কথা এখানে দিয়েছি, তো এখানে ইয়ার দেখাচ্ছি যে আমার 2011 সালে আমি কিনেছি, তারপরে গাড়ির নাম হলো অডি, মডেল হলো 3A3। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি এগুলো সিলেক্ট করে দিয়েছি। হুইচ অফ দিস ইন ইউর প্রাইমারি ভেহিক্যাল, অডি এবং জিএমসি। যদি আপনি, আমি যেহেতু দুইটা ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি অডি A3 আর হলো জিএমসি এই দুইটা ব্যবহার করেছি, জেনারেল মোটরস যেটা। তো জেনারেল মোটরসটা হলো আপনার যদি বাইক থাকে, আপনার একটা কার এবং একটা বাইক রয়েছে, সেক্ষেত্রে আপনি জিএমসি ব্যবহার করতে পারেন, আর যদি আপনি একটা গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে অডি দিতে পারেন, বা অন্য কোনো গাড়ি থাকলে ওইটার মডেল যদি আপনার জানা থাকে সেগুলো দিয়ে দিবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, গাড়ি সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে, অনলাইনে সার্চ দিয়ে কোন ধরনের গাড়ি ইউএসএতে ব্যবহার করে থাকে সেগুলোর আপনি একটু খোঁজ খবর নিয়ে রাখবেন, এবং কোনটার মডেল কত সালে আসছে সেগুলো যদি আপনার স্পেসিফিকভাবে জানা থাকে সেক্ষেত্রে এই কোশ্চেনটা আপনি আনসার দিতে পারবেন। মানে বলতেছে যে এটা কি আপনি নিউ কিনেছেন নাকি সেকেন্ড হ্যান্ড কিনেছেন। তো এটা আপনি অবভিয়াসলি মানে নিউ দিতে পারেন, নিউ পারচেস এটা দিতে পারেন, অথবা নিউ লিজ দিতে পারেন। ইউএসএতে আপনার লিজে গাড়ি পাওয়া যায়, তো আপনি চাইলে লিজও দিতে পারেন, মানে আপনার পরিবারের জন্য আপনার পরবর্তী কোন কার্ডটা আপনি কিনতে চান এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তবে ওই কার্ডটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, কারণ আপনার সার্ভের সময় ওই কার্ড সম্পর্কে আপনাকে সার্ভে চেয়ে বসতে পারে, মানে বিভিন্ন ইনফরমেশন চেয়ে বসতে পারে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, অবশ্যই সে বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। অবশ্যই এখানে যে কার্ডটা সিলেক্ট করবেন সেই কার্ডটার আদ্যপান্ত সব কিছু আপনার জানা থাকতে হবে, সেক্ষেত্রে আপনার সার্ভেতে সুবিধা পাবেন। হ্যাভ ইউ লিজ অর পারচেস এ ভেহিক্যাল ইন দ্য পাস্ট? তো আপনার, আমি যেটা দিয়ে থাকি 1 বছর থেকে 2 বছরের ভিতরে, তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 to 2 years এগো। ডু ইউ ইন্টেন্ড অন লিসিং অর পারচেসিং এ ভেহিক্যাল? ইয়েস, এখানে যে যেটা আছে এটা দিবেন, নেক্সট 1 to 2 years। হুইচ হাইটেক ডিভাইসেস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস হোল্ড? তো এখান থেকে দিতে পারেন আইফোন দিতে পারেন অথবা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিতে পারেন। হুইচ বেস্ট ডিসক্রাইব ইউর প্রাইমারি এমপ্লয়ার? এখন এখানে যেটা আছে যে নন প্রফিট অর্গানাইজেশন যেটা, অথবা আপনি যদি গভর্নমেন্ট জব দিয়ে থাকেন সেক্ষেত্রে, কারণ যেহেতু আপনি সার্ভের কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গভর্নমেন্ট জব হলে এটা অনেকটা অ্যাকসেপ্ট হবে না, কি কারণে, কারণ যারা গভর্নমেন্ট জব করে তারা জবের পাশাপাশি এই সার্ভের কাজ করে না, যারা পার্ট টাইম কোনো প্রতিষ্ঠানে কাজ করে অথবা যারা প্রাইভেট ফার্মে কাজ করে তারা এই তাদের চাকরির পাশাপাশি পার্ট টাইম এই আপনার সার্ভের কাজটা করে থাকে, সেই পারপাসে আপনি নন প্রফিট অথবা প্রফিট বিজনেস, এ ফর প্রফিট বিজনেস এইটাতে আপনি দিতে পারেন। তো আমি 1 নম্বরটা দিয়ে থাকি।
হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন ইন ইউর ইন্ডাস্ট্রি অফ এমপ্লয়মেন্ট, মানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটা কত বছর হলো। তো আপনি এখান থেকে, আমি যেটা দিয়ে থাকি 4 থেকে 6 বছর, এটা আমি দিয়ে থাকি। আপনি চাইলে 1 থেকে 3 বছর দিতে পারেন, তো এর কমও দিতে পারেন, সেটা এখানতই আপনার মতামত। হোয়াট ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ার্ক ফর অ্যাট ইউর কারেন্ট জব, মানে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন। তো এখান থেকে যেহেতু আইটি এখানে রয়েছে, ইনফরমেশন টেকনোলজি, আপনি এটা দিতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যাংকিং বা মার্কেটিং অথবা টেকনোলজি সফটওয়্যার বা এই ধরনের কাজও আপনি দিতে পারেন। তো আমি সচরাচর দিয়ে থাকি ইনফরমেশন টেকনোলজি। ইন হুইচ এরিয়া অফ ইউর কোম্পানি আর ইউ ইনভলভ ইন পারচেসিং প্রোডাক্ট অফ সার্ভিস, মানে এখানে বলছে যে যেটা যে আপনার আপনি প্রতিষ্ঠানে যে চাকরি করেন সেক্ষেত্রে আপনার পারচেসের ক্ষেত্রে আপনার কোন প্রোডাক্টগুলো আপনি কিনে থাকেন। যেমন আইটি, যেহেতু ইনফরমেশন টেকনোলজি দিয়েছি, সেক্ষেত্রে আমি আইটি হার্ডওয়্যার সফটওয়্যার দিতে পারি। সফটওয়্যারটা না দিয়ে শুধু আইটি হার্ডওয়্যার, যেহেতু আইটিটা হার্ডওয়্যারের সাথেই রিলেটেড, অনেকটা সফটওয়্যারও আছে। তারপরে এখানে রয়েছে ইন্টারনেট ডাটা সার্ভিস, এটাও রিলেটেড। অফিসের সাপ্লায়ার্স, এটা প্রয়োজন নেই। সিকিউরিটি সার্ভিস, এটা প্রয়োজন রয়েছে। তো এখান থেকে তিনটা দিতে পারেন। হোয়াট আর ইউর হাউস হোল্ড ইনভেস্টমেন্ট অ্যাসেট, তো এটা পূর্বেই আমরা দিয়েছিলাম, তারপরেও এটা পরবর্তীতে আসছে এই কারণেই, কারণ আপনার কাছে একাধিক প্রশ্ন আসে, এই একই প্রশ্ন একাধিকবার আসবে। এক্ষেত্রে যে আপনি যে আগে যা দিয়েছেন পরবর্তীতে সেইটাই দিচ্ছেন কিনা, বা সেটা যাচাই করার জন্য, অথবা আপনাকে আপনি হিউম্যান কিনা সেক্ষেত্রে তারা এটা জাস্টিফাই করার জন্য এই একই প্রশ্ন বারে আবার একাধিকবার আসতে পারে। হোয়াট ইজ ইউর হাউজিং স্ট্যাটাস, কোন হাউস, অবশ্যই। হাউ অফটেন ডু ইউ ওয়াচ টিভি অন এ ওয়েক বেস, মানে আপনার সপ্তাহে কত ঘন্টা আপনি টেলিভিশন দেখেন, এটা এখান থেকে আপনি দেখতে পারেন। যে প্রতি সপ্তাহে যদি 1 ঘন্টা করেও টেলিভিশন দেখেন, সেক্ষেত্রে 6 থেকে 10 ঘন্টাটা দেওয়াই বেটার। যদি এর কম দেন সেটাও দিতে পারেন, 3 থেকে 5 ঘন্টা দিতে পারেন, তবে 6 থেকে 10 ঘন্টা দেওয়াটাই আপনার ইফেক্টিভ হবে। হুইচ অব দ্য ফলোয়িং টেলিভিশন নেটওয়ার্ক ডু ইউ ওয়াচ রেগুলারলি, মানে কোন টেলিভিশন নেটওয়ার্কগুলো আপনি প্রতিদিনই দেখে থাকেন। তার ভিতর আমি এখানে দিয়েছি সিএনএন দিয়েছি, ডিসকভারি দিয়েছি, ESPN দিয়েছি, ফক্স দিয়েছি, এই 4টাই আমি ব্যবহার করে থাকি প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ মুভি ডু ইউ এনজয় ওয়াচিং, তো এখান থেকে আমি যে ধরনের মুভিগুলো ওয়াচ করে থাকি এগুলোগুলো সিলেক্ট অপশন থাকবে। তো এখানে আরও একাধিক প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে মেইন যেগুলো সেগুলো আমি এখানে উঠিয়ে এসেছি, নিয়ে এসেছি। অ্যাকশন মুভি দেখি, অ্যাডভেঞ্চার মুভি, ফ্যামিলি এবং সায়েন্স ফিকশন, এগুলো দেখে থাকি। তো এই 4টাই আমি ব্যবহার করে থাকি। হাউ টু ডু ইউ লিস্টিং টু দ্য রেডিও অন এ ওয়েকলি বেস, মানে প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা আপনি রেডিও শুনে থাকেন। তো রেডিওটা মনে করেন যে আপনি যেহেতু অ্যাভয়েড করে করেন, যদি সেক্ষেত্রে আপনি 5 ঘন্টা অর লেস দেন এটা দিতে পারেন, অথবা আই ডোন্ট লিসিং টু রেডিও, মানে আমি রেডিও শুনি না, এটা দিতে পারেন। হাউ অফটেন ডু ইউ রিড এ ম্যাগাজিন অন এ উইকলি বেস, মানে কোন ম্যাগাজিনগুলো আপনি প্রতি সপ্তাহে পড়েন। তো এখান থেকে দেখছেন ভেরি অফটেন, সামটাইমস, মানে আপনার উইকলি বেস ম্যাগাজিন কীভাবে, মানে কীরকম পড়েন, মানে আমি এখানে সামটাইম দিয়ে থাকি, সামটাইম না সরি, 1 নম্বরটা এভরি অফটেন এটা ব্যবহার করে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাগাজিন ডু ইউ রেগুলারলি রিড, মানে কোন ধরনের ম্যাগাজিনগুলো আপনি রেগুলার পড়ে থাকেন। যেমন ফপস ম্যাগাজিন পড়ি, মেন্স হেলথ এটা পড়ি, পপুলার সায়েন্স এগুলো আছে, আরও যদি কোনো মানে আইটি রিলেটেড থাকে সেগুলো দিতে পারেন। তবে একাধিকবার এখানে একাধিক জিনিস এখানে দিবেন না, 3 থেকে 4টা অপশন সিলেক্ট করবেন এই অপশনে। হাউ অফটেন ডু ইউ রিড এ নিউজ পেপার অন এ ওয়িকলি বেস, ভেরি অফটেন। হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ডু ইউ রেগুলারলি রিড,
হ্যাঁ, যেমন রেগুলারলি আমি পড়ি ফাইন্যান্সিয়াল টাইম, এটা পড়ি ইন্টারন্যাশনাল, এটা না নিউ ইয়র্ক টাইমসটা পড়ি, ইউএসএ টুডে এটা পড়ি। তো তারপরে এটা হলো সবচেয়ে পপুলার যেটা আছে ওয়াল স্ট্রিট জার্নাল, এটা দিতে পারেন। তো ইউএসএ ওয়াল স্ট্রিট জার্নাল, ইউএসএ টুডে, নিউ ইয়র্ক টাইমস এবং ফাইন্যান্সিয়াল টাইমস এইগুলো দিতে পারেন। হাউ অফটেন ডু ইউ গো টু দ্য সিনেমা অর মুভি? লেস দেন ওয়ান এ মান্থ, না ওয়ান টাইমস, টু টাইমস, থ্রি টাইমস। তো এখানে দিতে পারেন থ্রি অথবা থ্রি অর ফোর টাইমস দিতে পারেন, অথবা ফোর অর মোর দিতে পারেন এখান থেকে আপনি। তবে সবচেয়ে বেটার হয় ফোর টাইমস পার মান্থ, এটা দিলে সবচেয়ে বেটার। হোয়াট আর ইউর ইন্টারেস্টেড অ্যান্ড হবিস? এখান থেকে হবিস সিলেক্ট করে দিতে পারেন, যেমন বোটিং রয়েছে, তারপর পেটস অ্যান্ড অ্যানিমেল এগুলো আছে, ফটোগ্রাফি আছে, শপিং রয়েছে, ট্রাভেল রয়েছে। তো আমি যেগুলো অ্যাকচুয়ালি এখানে দেওয়া যেতে পারে সিলেক্ট করার মতন, সেগুলো আমি এখানে দিয়েছি, যেমন মিউজিক রয়েছে, হান্টিং অ্যান্ড ফিশিং রয়েছে, বোটিং রয়েছে। তো এই বিষয়গুলো এখান থেকে যেগুলো আছে সবগুলোই আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ স্পোর্টিং ইভেন্টস ডু ইউ লাইক টু ওয়াচ এ অ্যাটেন্ড? আমি যেটা ব্যবহার করে থাকি ইন্টারন্যাশনাল স্পোর্টস, সামার অলিম্পিক্স এবং উইন্টার অলিম্পিক স্পোর্টস, এই তিনটাই ব্যবহার করে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ডু ইউ ওয়াচ অন টিভি অ্যাট লাস্ট অকেশনালি? তো এখান থেকে যেটা ফান্ড দিবেন ফুটবল, সকার, সকারটা হলো ইউএসএতে সবচেয়ে পপুলার খেলা। আপনি শুধু ফুটবল বাদ দিয়ে সকার দিলেও সমস্যা নেই, আবার ফুটবল সকার দুইটা দিলেও সমস্যা নেই। হাউ অফটেন ডু ইউ প্র্যাকটিস স্পোর্টস? মানে আপনি খেলাধুলা কত ঘন্টা আপনি প্র্যাকটিস করেন? তো এখান থেকে দিতে পারেন, যেহেতু এক্সারসাইজ আর প্র্যাকটিস প্রায় কাছাকাছি, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সপ্তাহে 7 থেকে 8 ঘন্টা অথবা 9 থেকে 10 ঘন্টাও দিতে পারেন। তবে 7 থেকে 8 ঘন্টা দেওয়াটাই বেটার মনে করি, আমি 7 থেকে 8 ঘন্টা দিয়ে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ডু ইউ প্র্যাকটিস ইন? মানে কোন ধরনের খেলা আপনি প্র্যাকটিস করেন, যেমন ফুটবল রয়েছে, তারপর সকার রয়েছে, তো ফুটবলটা দিবেন এখান থেকে, আমি ফুটবল এখানে দিয়ে থাকি। হোয়াট টাইপস অফ ওয়াটার কাফ আর মেকানিক্যাল ভেহিকাল ডু ইউ ওয়ান্ট? মানে ওয়াটার কাফ বলতে ওয়াটার কাফ আর মেকানিক্যাল ভেহিকাল, মানে মেকানিক্যাল বলতে আপনি এখানে মোটর সাইকেল দিতে পারেন, যদি আপনার একটা কার রয়েছে একটা মোটর সাইকেল রয়েছে এই ধরনের ইনফরমেশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখান থেকে মোটর সাইকেলটা সিলেক্ট করবেন, অথবা এখান থেকে অন্য কিছু বোট বা অন্য কিছু দিতে পারেন, যেহেতু ওয়াটার কাফটার কথা বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইভেন্টস ডু ইউ লাইক টু অ্যাটেন্ড? কোন ধরনের ইভেন্টগুলোতে আপনি অ্যাটেন্ড করেন, যেমন ফ্যাশন শো রয়েছে, তারপরে মোটর রেচিং রয়েছে, তারপরে আপনার যেহেতু আপনি আইটিতে কাজ দিয়েছেন সেক্ষেত্রে নেটওয়ার্কিং ইভেন্টস রয়েছে, এটা দিতে পারেন, তারপরে ট্রেড শো রয়েছে এগুলো দিতে পারেন, তারপর ওয়ার্কশপ রয়েছে। তো আমি এখানে যেগুলো দিয়েছি এগুলোর থেকে আপনার মেজরিটি পার্সেন্ট আপনি টিক দিয়ে দিলেও সমস্যা নেই, তবে এখান থেকে ওয়ার্কশপ, ট্রেড শো, তারপরে আপনার প্রোডাক্ট লঞ্চিং যেটা আছে, তারপর নেটওয়ার্ক ইভেন্টস রয়েছে, তারপর ফ্যাশন শো রয়েছে, এগুলো আপনি দিতে পারেন। হোয়াট টাইপস অফ ক্রিয়েটিভ হবিস আর ইউ ইন্টারেস্টেড ইন? যেমন ক্রিয়েটিভ হবিসের ভিতরে হলো ফটোগ্রাফি রয়েছে, সফটওয়্যার প্রজেক্ট রয়েছে, ট্রাভেল প্রোফাইল রয়েছে, ট্রাভেলটা প্রয়োজন নেই, তবে আপনি ফটোগ্রাফি এবং সফটওয়্যার প্রজেক্ট সেটা দিতে পারেন। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ট্রাভেল ইন দ্য লাস্ট ইয়ার অফ লেজার অর বিজনেস পারপাস? মানে আপনার নিজস্ব এবং বিজনেস পারপাসে আপনি ট্রাভেল করেছেন কতবার? তো এখান থেকে আপনি দিতে পারেন লাস্ট ইয়ার, যেহেতু 1 বছরে, সেক্ষেত্রে আপনি এখান থেকে 3 থেকে 4 টাইমস দিতে পারেন, অথবা 5 থেকে 10 টাইমস, এই দুইটার যেকোনো একটা দিতে পারেন। ফর ইয়ার লেজার টিপস হাউ অফটেন ডু ইউ টেক এ প্ল্যান পার ইয়ার? মানে
লেজার টিপসের জন্য, মানে আপনার বিনোদনের জন্য আপনি মানে কতবার আপনি ইয়ারলি ই করতে পারেন, সেক্ষেত্রে আগের যেটা দিয়েছেন এটাতেও সেম দিলেও সমস্যা নেই। ফর লেজার টিপস, হাউ অফটেন ডু ইউ রেন্ট এ কার পার ইয়ার? তো এটা 3 to 4 এটা ব্যবহার করবেন। হুইচ টাইপ অফ ওয়েবসাইট হ্যাভ ইউ ইউজ টু বুক ফর লেজার ট্রাভেল ইন দ্য পাস্ট ইয়ার? তো এখান থেকে যেটা দিবেন, এখান থেকে দিতে পারেন ট্রাভেল এজেন্সি ওয়েবসাইটস অথবা হোটেল ওয়েবসাইটস, এই দুইটা সাইট আপনি দিতে পারেন, সমস্যা নেই, আর একাধিক দিলেও দিতে পারবেন। হুইচ ক্যাটাগরি অফ হোটেল ডু ইউ ইউজুয়ালি স্টে ইন ইউর লেজার সিলেক্ট? এখান থেকে কোন মানে হোটেলগুলোতে আপনি সচরাচর যে থাকেন, তো এখান থেকে আপনি দিবেন 3 এবং 4 স্টার হোটেলগুলো আপনি ব্যবহার করবেন। কারণ আপনার সার্ভে করার ক্ষেত্রে যেটা আসে যে আপনি যদি 3 এবং 4 স্টার দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সার্ভে করার ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে প্রশ্ন করে বসবে যে আপনার 3 স্টার হোটেলের কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। আবার চাইতে পারে যে আপনার 4 স্টার হোটেলের কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনি বর্ণনা করেন। তো এইগুলো আপনাকে জানতে হবে। যদি আপনার 3 স্টার এবং 4 স্টার দিয়ে থাকেন, সেক্ষেত্রে 3 স্টার আপনার হোটেলগুলোর কি ক্রাইটেরিয়া রয়েছে, 4 স্টার হোটেলগুলোর কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানি হ্যাভ এ ফলন উইথ দ্য লেজার ইন দ্য পাস্ট ইয়ার্স? তো এখান থেকে যেটা আছে যে আপনার কোন এয়ারলাইন্স কোম্পানিগুলো আপনি ব্যবহার করে থাকেন, যেমন আমেরিকান এয়ারলাইন্স রয়েছে, নর্থ ওয়েস্ট এয়ারলাইন রয়েছে, ইউএস এয়ারলাইন্স রয়েছে, তো আমি এই তিনটেই ব্যবহার করে থাকি। হুইচ ক্লাস ডু ইউ ইউজুয়ালি ফ্লাই অন ইউর লেজার? তো ইকোনমি ক্লাস, তারপর ইকোনমি ক্লাস রয়েছে, বিজনেস ক্লাস রয়েছে, ফার্স্ট ক্লাস রয়েছে, তো আমি এখান থেকে ইকোনমি ক্লাস অথবা ফার্স্ট ক্লাস এই দুইটার যে কোনো একটা ব্যবহার করে থাকি। হ্যাভ ইউ টেকেন এ কুরিয়ার ইন দ্য পাস্ট 2 ইয়ার্স অফ লেজার? ইয়েস। আর ইউ এ মেম্বার অফ দ্য হোটেল ফ্রিকুয়েন্টলি ট্রাভেল প্রোগ্রাম? ইয়েস। আর ইউ এ মেম্বার অফ অ্যানি অফ দ্য ফলোয়িং হোটেল রিওয়ার্ড প্রোগ্রাম? সিলেক্ট অল। তো এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে দিতে পারেন, যেমন রেডিসন রয়েছে, রেডিসনটা যেহেতু আমরা বাংলাদেশি, রেডিসন সম্পর্কে একটু ধারণা রয়েছে, আমরা রেডিসন দিতে পারি। তারপরে এখান থেকে দিতে পারেন যে হিলটন দিতে পারেন, তো হিলটনটাও খুব পপুলার একটা ই, তো এটাও দিতে পারেন। আর ইউ কারেন্টলি এনরোল ইন ইউর ফ্রিকুয়েন্টলি ফ্লায়ার প্রোগ্রামস? ইয়েস। আর ইউ এ মেম্বার অফ দ্য ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামস অফ অ্যানি অফ দ্য ফলোয়িং এয়ারলাইন্স? তো এখান থেকে ওই আগের যেটাই সেটি ছিল যে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ইউএসএ এয়ারলাইন্স। আর ইউ এ মেম্বার অফ অ্যানি অফ দ্য ফলোয়িং কার রেন্টাল রিওয়ার্ড প্রোগ্রামস? তো কার রেন্টালের ভিতর থেকে এখান থেকে যেগুলো দিবেন, এখান থেকে যেটা দিবেন সেটা সম্পর্কে একটু গুগলে সার্চ করে দেখবেন, তবে আমি প্রথম কার্ডটা দিয়ে থাকি অ্যাডভান্স রেন্টাল এ কার। হাউ লাইকলি উড ইউ বি এ রিকমান্ড অডি? এর আগে পূর্বে আমি আমার গাড়ির নাম দিয়েছিলাম অডি A3 মডেলের গাড়ি, তো টু ফ্রেন্ডস ফ্যামিলি আর কোওয়ার্কার্স, তো এখান থেকে ডেফিনেটলি উড রিকমান্ড এটা ব্যবহার করবেন। হাউ উইকলি ইউ হাউ উইকলি উড ইউ বি টু রিকমান্ড অডি টু ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড কো ওয়ার্কার্স? এখান থেকে যেটা করবেন, প্রবাবলি উড ইউ রিকমান্ড অথবা মে বি উড নট, তবে প্রবাবলি উড রিকমান্ড এটা ব্যবহার করবেন। ইফ ইউ উই আর টু পারচেস অর লেজ এ নিউ ভেহিকল টুডে, তো এখান থেকে যেটা দিবেন রাইট সামারি, এখানে একটা সামারি চাবে সেটা আপনাকে এখানে লিখতে হবে, সামারি আকারে লিখতে হবে, আপনার 2 থেকে 3 সেন্টেন্সের একটা ই লিখতে হবে, এটা লিখবেন। আর যদি না লিখতে পারেন তাহলে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের প্রোভাইড করব, তবে আপনারা এটা নিজের মতন করে লেখার চেষ্টা করবেন। উড ইউ কনসিডার ইউ সেলফ টু বি অ্যান ইয়ার্লি অ্যাডাপ্টার অফ নিউ টেকনোলজি? ইয়েস। হোয়াট টাইপস অফ মোবাইল ফোন প্ল্যান ডু ইউ হ্যাভ পোস্ট পেইড?
পোস্টপেড দেওয়ার চেষ্টা করবেন, প্রিপেড দিলেও সমস্যা নেই। হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা পোস্টপেড দিলে আবার এই ক্ষেত্রে আপনাকে কি করে, আপনাকে যে অপারেট ব্যবহার করেন সেই অপারেট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইউ ইজ ইউর প্রাইমারি হোম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো আমি পূর্বেই বলেছিলাম যে আমি কমকস্ট ক্যাবলের প্রক্সি দিয়ে কাজ করি, বিধায় আমি কমকস্ট ক্যাবলের এই ইনফরমেশনটা এখানে দিয়েছি। হুইচ অফ দিস ইন ইউর কেরিয়ার ইউর প্রাইমারি মোবাইল সেলফোন ভেরিজন আর টি মোবাইল, হাউ ইউ টু ডিসক্রাইব দ্য ভেহিক্যাল ইউ ওয়ান অর লিজ। তো আমি যেটা দিয়েছি যে আমি এখানে হাইব্রিড ইলেকট্রিক অ্যান্ড এটাই টয়োটা, যেটা টয়োটা প্লাস এটা ব্যবহার করে থাকি। ডিড ইউ বাই ইউর ভেহিক্যাল নিউ আর ইউজড, আমি নিউ দিয়েছি। আর ইউ অফ দ্য প্রাইমারি, আর ইউ দ্য প্রাইমারি ডিসিশনস মেকার ইন ইউর হাউস হোল্ড অফ দ্য অটোমেট। আচ্ছা এখানে এই কোশ্চেনটা আবার রিপিট এসেছে, কারণ এটা হলো যে আপনাকে যাচাই করার জন্য যে আপনি অ্যাকচুয়ালি এটার সম্পর্কে আপনার পূর্বে যা দিয়েছেন সেটার সাথে এটা মিল আছে কি না। তো এটার জন্য যাচাই করার জন্য একাধিকবার প্রশ্নটা আসে, তো এটা ইয়েস দিয়ে দিবেন। হট ইয়ার ওয়াজ ইউর মেইন ভেহিক্যাল ম্যানুফ্যাকচারার, তো আমি যে গাড়িটা কিনেছি সেটা কত সালের ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা, আমি 2011 সাল অডি এর 3 মডেলের গাড়ি, সেটা 2011 সালে এটা উৎপাদন হয়েছে, সেটার এখানে ইনফরমেশন দেওয়া লাগছে। ডু ইউ প্রসেস এ ড্রাইভিং লাইসেন্স, ইয়েস। ডু ইউ ওয়ান্ট এ মোটর বাইক, ইয়েস, কারণ আমি যে জেনারেল মোটরস দিয়েছিলাম পূর্বে আপনারা দেখেছেন জেনারেল মোটরস, তো আমি এই জন্য এখানে বাইক আছে বিধায় আমি এটা ইয়েস দিয়েছি। ডু ইউ প্লে ভিডিও গেমস, ইয়েস। হাউ মেনি আওয়ার্স পার ওয়েক ডু ইউ স্পেন্ড প্লেয়িং ভিডিও আর কম্পিউটার গেম, তো ভিডিও এবং কম্পিউটার গেম আপনার প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা আপনি ব্যবহার করেন, তো এখানে 11 থেকে 15 ঘন্টা এটা বেশি হয়ে যায় মাসে, তবে আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনার এটা অপচয় হবে, কারণ যেহেতু ইউএসএ তারা অবশ্যই সময়ের প্রতি খেয়াল থাকে তাদের, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই পার ডে 1 ঘন্টা দিতে পারেন বা আধা ঘন্টাও দিতে পারেন খেলা, তবে 1 ঘন্টা দিলে বেটার হবে, তার মানে 7 দিনে 7 ঘন্টা আপনি প্লেয়িং গেম খেলে থাকেন অথবা একদিন পর পর খেলে থাকেন, এই সেই হিসাবেই আপনি এখানে দেবেন। হোয়াট কাইন্ডস অফ ভিডিও কম্পিউটার গেমস টু ইউ প্ল্যান, মানে কি ধরনের খেলা আপনি খেলে থাকেন কম্পিউটারে, তো আমি এখানে পাজল দিয়েছি, স্পোর্টস ফিফা যে ইয়ার রয়েছে, তারপরে ভেহিক্যাল রেসিং রয়েছে সেটা দিয়ে থাকতে পারেন, তো এখানে অথবা যে ফেসবুকের যে গেম রয়েছে সেই গেমগুলোও আপনারা দিতে পারেন। হোয়াট এভার ইজ হাউ মেনি কম্পিউটার্স ভিডিও গেমস এ মান্থ ডু ইউ পারচেস, মানে অ্যাভারেজলি আপনি প্রতি মাসে কতটা গেম আপনি কিনে থাকেন গেম খেলার জন্য, তো আমি 1 থেকে 2 দিয়েছি, এটা খুবই পর, তবে এর চেয়ে বেশি দিলে পারেন, তবে এর চেয়ে বেশি না দেওয়াটাই বেটার, 1 থেকে 2 এটা দেওয়াই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ডু ইউ প্লে ভিডিও গেমস উইথ আদার্স অনলাইন, তো আমি অনলাইনে অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলি কি না, যেমন এক্সবক্স রয়েছে, এক্সবক্স লাইভ রয়েছে, তারপরে ওয়ার্ল্ড অফ ওয়াটারক্রাফ্ট, ইয়েস বোথ, তো এখান থেকে ইয়েস দিতে পারেন। ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল বাই প্ল্যান, তো এখানে আমি দুইটার জন্যই ট্রাভেল প্ল্যান কিনে থাকি, যেমন লেজার এবং বিজনেসের জন্য দুইটার জন্যই কিনে থাকি, তবে বোথ বোথ ব্যবহার করবেন। হোয়েন ইউ ফ্লাই হুইচ টাইপস অফ দ্য ফ্লাইট ডু ইউ টেক, বোথ ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল দুইটাই ব্যবহার করে থাকি আমি। হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লাইন হুইচ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ,
সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্যবহার করেছি, থাই এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং কানাডা এয়ারলাইন্স, এই এইগুলো দিয়েছি। এর ভিতর থেকে আপনি চাইলে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং কানাডা এয়ারলাইন্স এই দুইটাই দিতে পারেন, আর পাশাপাশি মালয়েশিয়া এয়ারলাইন্সটাও দিতে পারেন। হুইচ ডোমেস্টিক এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লান উইথ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ? এখান থেকে আপনার ইউএস এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এটা তো রয়েছে, তো পাশাপাশি যদি আপনার যেহেতু কানাডা গিয়েছেন, কানাডা এয়ারলাইন্স থাকলে সেটা দিতে পারেন। ও এটা যেহেতু ডোমেস্টিক এয়ারলাইন্সের কথা বলছে, সেক্ষেত্রে আপনার অভ্যন্তরীণ এই তিনটাই দিবেন, এর বাইরে দিবেন না। ডু ইউ ইউজ এ হিয়ারিং এইড? নো, মানে আপনার কানের সমস্যা আছে কিনা, কানের সমস্যার জন্য কোনো ই ব্যবহার করেন কিনা? নো। ইন পলিটিক্যাল টুডে, পলিটিক্স টুডে, ডু ইউ কনসিডার ইউ সেলফ এ ডেমোক্রেট, রিপাবলিকান অর ইন্ডিপেন্ডেন্টস? এখানে রিপাবলিকান রয়েছে, তো আপনারা অবশ্যই ডেমোক্রেট দেবেন, কারণ ডেমোক্রেট এখন বর্তমানে জো বাইডেন ডেমোক্রেট প্রার্থী, যেহেতু এখন বর্তমানে সে প্রধানমন্ত্রী রয়েছে, তো অবশ্যই ডেমোক্রেট দেওয়ার চেষ্টা করবেন। আর ইউ রেজিস্টার টু ভোটার? ইয়েস। হুইচ ফাস্ট ফুড রেস্টুরেন্টস হ্যাভ এ ভিজিট এভার? তো পূর্বে যেটা এই কোশ্চেনটা এসেছিল, তো আপনারা এটা যেগুলো দিয়েছেন এখানেও সেম সেইগুলোই ব্যবহার করবেন। তারপরে অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স অফ টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক? মানে এটা পূর্বেও এই রকম একটা কোশ্চেন এসেছিল, কিন্তু এখানে শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন, তো এখান থেকে 6 থেকে 10 ঘন্টা যেটা এটা দিবেন। হট স্পোর্টস ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন? তো প্রতিদিনই আপনি যেটা ব্যবহার করেন, মানে যে স্পোর্টসগুলো মানে ই করেন, পার্টিসিপেট করেন, তার ভিতর ফুটবল দিতে পারেন, সকার দিতে পারেন, তো যে কোনো একটা দিবেন এখান থেকে। হুইচ টাইপ অফ পার্টিসিপেট ডু ইউ রিড? মানে কোন ধরনের পাবলিকেশনস আপনি ডু ইউ রিড, মানে কোন ধরনের পাবলিকেশন আপনি পড়ে থাকেন? তো এখান থেকে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যাগাজিন রয়েছে, তারপরে আপনি যদি রান্না বান্না করতে ভালোবাসেন সে কুকিজ ফুড রয়েছে, অথবা ফাইন্যান্সিয়াল বিজনেস ম্যাগাজিন রয়েছে, হেলথ রয়েছে, ফিটনেস অ্যান্ড স্পোর্টস ম্যাগাজিন রয়েছে, টেকনোলজি রয়েছে, তো এখান থেকে চাইলে সবগুলো দিতে পারেন, অথবা এখান থেকে স্পেসিফিক করে কোনো কিছু দিতে পারেন। তো ধন্যবাদ, দেখতে দেখতে আমাদের কোশ্চেনগুলা শেষ হয়ে গেল, তো আমরা এই 155টা কোশ্চেন দেখলাম এবং আনসার দেখলাম। এগুলো যদি আপনি সঠিকভাবে আপনি মনে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের সার্ভে করার ক্ষেত্রে আপনি খুব সহজে সার্ভে করতে পারবেন, এবং যে কোনো সার্ভে সাইটে আপনার 100% প্রোফাইল কমপ্লিট করতে পারবেন এই 150টা কোশ্চেনের ভিতরে। তো এই 150টা কোশ্চেন যদি ভালো করে রপ্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সার্ভে করার ক্ষেত্রে সমস্যা হবে না আশা করি। আর কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন।